সো বিভিন্ন জেলাতে অঙ্গনারী পদে নিয়োগ করা হচ্ছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটি বেরিয়ে গেছে আমি সেই পিডিএফটি ডাউনলোড করেছি এবং সেটি তোমাদের সেই ডাউনলোড পিডিএফটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে নোটিশ, ডিস্ট্রিক্ট সিলেকশন অফ অঙ্গনারী ওয়ার্কার AWD, যেখানে বলা হয়েছে যে 2 তারিখ থেকে এই ফর্ম ফিল আপটি হবে এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, যেটা সাধারণত হয়ে থাকে, শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই অঙ্গনারী পদে নিয়োগ হয়। এবং এখানে যেটা বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন, যে অনলাইন যে ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে এখানে, এখানে ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটি 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে তোমাদের, 30 তারিখ মানে 30শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, 24শে ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। তারপরে কি বলেছে দেখে নাও, এখানে তোমরা একটু দেখে নেবে, অনলাইন সাকসেস অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তার একটি প্রিন্ট আউট দিতে হবে তোমাদেরকে, যেটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। এছাড়াও যে জেলাগুলিতে হবে সেগুলি দেখে নেবে, পজ করে একটু আমি দেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েতের যেই 6টি শাখাতে এখন নিয়োগ হচ্ছে, এজ লিমিট এখানে বলে দিয়েছে, যেটি সাধারণত বলে 18 থেকে 45 বছরের মধ্যে 20 তারিখের মধ্যে। দ্বিতীয় পেজে যেটি আছে, এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে 10 পাস হতে হবে যে কোনো বোর্ডে, এছাড়াও ক্যান্ডিডেট হাই সেকেন্ডারি হলেও হবে। সো এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলি লাগবে সেগুলি দেখে নেবে। এখানে ভ্যাকেন্সি বলে দিয়েছে SC ST OBC এবং যে PWদের জন্য যে সংরক্ষণ পদ সেগুলি বলে দিয়েছে, 6টা 3টে 1টা করে দেখে নেবে। এখানে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট মানে যে ডকুমেন্টগুলো লাগবে, রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু নট মোর দেন 6 মান্থ ওল্ড অ্যাজ অন দ্য পাবলিক অফ দিস নোটিস, মানে রেসিডেন্সি সার্টিফিকেট যেটি সেটি 6 মাসের, যেই 6 মাসের পুরাতন হলে হবে না। সো এখানে ইস্যু যে এগুলো বলে দিয়েছে, যেগুলি সাধারণত লাগে মেম্বার অফ পার্লামেন্টের যে একটি দরখাস্ত যেটি লাগে সেটি তোমরা দেখে নেবে, এখানে দেখে দিতে পারো। এজ প্রুফ বলে দিয়েছে, এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ ক্লাস 10 মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট সেটি লাগবে, এছাড়া কাস্ট সার্টিফিকেট, কাস্টের হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট একটি লাগবে, সার্টিফিকেট অফ পার্সন উইথ ডিসএবল মানে যারা শারীরিক থেকে অসক্ষম হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকে তাদের জন্য যেই এটি সেটি বলে দিয়েছে, সার্টিফিকেটটি দিতে বলেছে। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলি লাগবে, এখানে দেখে নিতে পারো। স্ক্যান অফ ফুল সিগনেচার, যে সিগনেচারটি তোমাদের দিতে হবে, তোমাদের স্ক্যান করে সিগনেচার আর পাসপোর্ট সাইজ ছবিটি পাঠাতে হবে এখানে। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসটা দিয়ে দিয়েছে, এখানে এখানে একটা এক্সাম হবে, টোটাল মার্কস অফ রাইটিং যে এক্সামটি হবে সেটি দেখতে পাচ্ছ 100 নম্বরে হবে, 100 নম্বরে হবে, যার মধ্যে 90 নম্বর লেখা হবে এবং 10 নম্বর যে ইন্টারভিউর মতো একটি হয় যেটাই সেটা হবে। ইফ ইউ ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সাম ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ভিভা ভয়েস, মানে হচ্ছে যারা এক্সাম পাস হবে এবং যারা সেই ভয়েসের মাধ্যমে যেই ইন্টারভিউ হয় তাতে যদি তারা উপস্থিত থাকে না তাহলে কিন্তু ডিসেবল হয়ে যাবে ক্যান্ডিডেট। দেয়ার উইল বি নো কোয়ালিফাই মার্কস ইন দ্য, মানে কোয়ালিফিকেশান মার্কস লাগবে না এখানে, দেখে নিতে পারো তোমরা যেই অফিসিয়ালি যেই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটি দিয়ে দিয়েছে তোমাদের এক্সামের, এখানে দেখতে পাচ্ছ ফোর্থ পেজে যেটি দিয়েছে সেই এক্সামের সমস্ত কোয়ালিফিকেশান এবং যে এক্সামের যে প্রসেসটি হবে সেটি দিয়ে দিয়েছে, এখানে দেখে নেবে একটু পজ করে। সো 5th নম্বর পেজে যেটি দিয়েছে দেখে নিতে পারো তোমরা, যেই গ্রামের মধ্যে যেই গ্রামগুলিতে হবে সেগুলি বলে দিয়েছে, দেখে নিতে পারো। একটু পজ করে দেখে নেবে সবগুলো ভালো করে। সো এই 5টি পেজেরই একটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সো তোমরা যদি অঙ্গনারী ক্যান্ডিডেট বা অঙ্গনারীর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এদের অফিসিয়ালি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশনের যে অফিসিয়ালি
যে এটা দেখতে পাচ্ছ www.ডাব্লিউডাব্লিউ.ডট যে এটা দিয়ে দিয়ে চঙ্গনারীর যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে তোমরা ফুল অফিসিয়ালি যে এই নোটিশটি দেখে নেবে, এই নোটিশটি ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে এবং সম্পূর্ণ দেখে নেবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে চাকরির খবর এবং রেগুলার বিভিন্ন কোর্সের আলোচনা করা হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।